আমরা উন্নয়ন শুরু আবার 21 এর 27 অক্টোবর আমরা জাতিতে বাংলাদেশ কানাডা যে শিক্ষা পদ্ধতি সেই শিক্ষা পদ্ধতি পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রথম অবস্থানে রয়েছে আজকে এই অর্থবছরে বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয় উদ্ভাবনী খাতে তার যে বাজেট বরাদ্দ ছিল সারা দেশে তার চেয়ে বেশি বাজেট বরাদ্দ আমাদের একটা বিষয় রয়ে গেছে কলেজে আমাদের এই এলাকার এক সময় যে নির্বাচিত সংসদ সদস্য ছিল ডাক্তার মোজাম্মেল ভাইয়ের ছেলে যিনি এখন দায়িত্বে আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করছে মাহমুদ আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এই এলাকার সবচেয়ে পরিচিত লোক অভিজ্ঞতা আমার চাচা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে প্রিয় নেতা যা আদর্শকে লালন করে আমরা রাজনীতি করব উনি 11 বছর 472 দিন জেলে ছিল তাদের জন্য এই গ্রাম বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য উনি একটা সোনার বাংলা করার জন্য উনি এই দেশকে দেখেন স্বপ্ন দেখত যা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলি জেলে কাটিয়েছে সেই নেতা দেশ স্বাধীনের পর প্রথম 74 সালে 27,000 স্কুলকে সরকারি গণিত দিয়েছিল কেন তুমি বুঝতে পেলো স্যার আমি যদি জাতিকে উন্নতি করতে হয় ওই জাপানি টাকাটা পুরো উনি এই খুলনা বিশ্ববিদ্যালয় দিয়েছে আজকে তার থেকে প্রাণে দাবি দিয়েছে আজকে 12-13-14 হাজার মানুষ ঢাকায় বসে আপনার নিজের শিক্ষক ভাই সাদা বল শিক্ষক আমার মা বোনেরা বল কত কষ্ট হয়তো রুগী নেই সাহসিকতার সাথে সততার সাথে তার সহকারীদের সাথে সেই পর্দা বিচার করে দিয়েছে নিজস্ব আছে যার পরিবর্তন হয়েছে পরিবর্তনটা আপনাদের হয়েছে আজকে ঢাকায় সকালবেলা যাচ্ছেন বিকেলে কৃষক ভাইরা তাদের সবজি তাদের কৃষি নিয়ে যাচ্ছে আবার বিকালে কারণ বাজার দিয়ে দিয়েছে এবং এই অঞ্চলের মানুষের জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যাতে এইখানকার কৃষকরা তাদের উৎপাদনমুখী জিনিস নিয়ে যেগুলি তারা খেতে খামারে উৎপাদন করে সেগুলি নিয়ে যাতে তারা সরাসরি তাদের জন্য আলাদা মার্কেট করা হচ্ছে যাতে দেখভালের দায়িত্ব দিয়েছিল সে খিলখালের কারণেই আজকে ফকিরহাট শহর না গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে আজকে সেই শেখ হেলাল উদ্দিনের নামে এই কলেজ সরকারি হয়েছে এটি শুধু শেখ হেলালের নামে নয় এখানে খুলনা উপাচার্যের খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আছে আমাদের প্রেরণা ডাক্তার মোজাম্মেল ভাই দুঃসময় দুর্দিনে যিনি আওয়ামী লীগের হাল ধরেছিলেন তার সুযোগ্য সন্তান সে আমার চেয়ে ভালো বলবে যে শিক্ষা খাতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী কি কি কাজ করেছেন বিএনপির আমলে শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট ছিল পরিবর্তন স্মার্টনেস যদি আমরা আনতে পারি তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ
বিলীন মানে যে মডেলটি করা হচ্ছে সেই মডেল আমরা আমরা ফকিরহাট থেকে বাস্তবায়ন শুরু করতে পারব যা পরবর্তীতে সারা দেশে রেপ্লিকেট হবে আমি আশা করব প্রযুক্তি নির্ভরতা সকল ক্ষেত্রে আমাদের কৃষি স্বাস্থ্য আমাদের যোগাযোগ ব্যবস্থা আমাদের মর্মে আমাদের চিন্তা আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণের ভিতর দিয়ে এই স্মার্ট প্লেসটা পরিষ্কৃত হবে আজকের এই যে শিক্ষকদের ডেকে এনে আজকে চমৎকার একটি বক্তব্য এখানে উপস্থাপন করেছেন মুক্ত আলোচক মহোদয় এবং আমাদের প্রেক্ষাপট এই যে নতুন কারিকুলামের যে প্রেক্ষিতটা তিনি চমৎকারভাবে বর্ণনা করেছেন এই প্রেক্ষিতকে ধারণ করে আমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য জায়গায় উপনীত হতে পারব এই প্রত্যাশা রেখে এবং এই কলেজ করার পিছনে যারা সেদিন আমাদেরকে সহযোগিতা করেছিলেন অনেকেই পৃথিবী চলে গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই যারা বেঁচে আছেন আমাদেরকে সহযোগিতা করেছিলেন তারা নিশ্চয়ই আজকে উৎপূর্ণ হয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যেভাবে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক মণ্ডলী এবং যারা শিক্ষাকে যারা ভালোবেসেছেন এবং শিক্ষাকে কেন্দ্র করেই যারা তাদের অর্থনীতি সামাজিক এবং সকল ক্ষেত্রে তাদের বিনিয়োগকে কেন্দ্রীভূত করেছিলেন তাদের সবাই যে সহযোগিতাটা ছিল সেই সহযোগিতা আগামীতেও সম্প্রসারিত হবে এবং অক্ষুণ্ণ থাকবে এখানে গভর্নমেন্ট হয়ে গেলেই সরকারি হয়ে যাওয়ার অর্থই আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় আমাদের দায়বদ্ধতা কিন্তু আরও বেড়ে যাওয়া কারণ এইখানে আমাদের আরও কিছু নৈতিক দায় আসবে আমাদের বর্তমান যে সরকার সরকারের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা কিন্তু এই কলেজের ভিতর দিয়ে আমাদের পূরণ করতে হবে এবং তার ভিতর দিয়ে আমরা একটি নতুন সভ্যতার দিকে এগিয়ে যাব এই অতীতে 25 বছর আগে এই মোহনা যে একটি সন্ত্রাসের জনপদ ছিল আজকে কিন্তু একটু আলোকিত জনপদে পরিণত হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ লালের ঐকান্তিক প্রচেষ্টা তার দিক নির্দেশনা নিয়েই আমাদের সকল ক্ষেত্রে আমাদের কৃষি স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একটি প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সম্প্রসারণ এবং সিরিয়ালটি ট্রেনের ভিতর দিয়ে আমরা কিন্তু অগ্রসর হচ্ছি আমরা আশা করব সেই ক্ষেত্রে প্রধান কেন্দ্রবিন্দু হবে এই সরকারি কলেজটি যা আগামী দিনে আমাদের সভ্যতার পরিবর্তন শুধু না একটি নতুন সভ্যতা আমরা উন্মেষ ঘটাতে সমর্থ হব আজকের এই সমাবেশ সেই লক্ষ্যেই ধারিত হোক এই প্রত্যাশা রেখে আবার আজকে যারা আমাদের কাছে সারা দিয়ে উপস্থিত হয়েছেন বিশেষ বিশেষ অতিথিবৃন্দ আলোচকবৃন্দ এবং আজকের প্রধান অতিথি সবাইকে আমি কৃতজ্ঞতা এবং এই কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং পাশাপাশি আমি এখনই আজকের প্রধান অতিথি আমাদের সকল প্রেরণার উৎসব